গুপ্তচর। আমি আপনাকে বলছি, ওই শীতলা হচ্ছে গুপ্তচর। কে গুপ্তচর? তুমি। আমি আপনার বিরুদ্ধে তো কমিশন বসেছে। কিসের কমিশন বলুন তো, আন্দাজে বলুন। দুর্নীতি? সত্যি? কোথায় শুনলে? কিশলা দেখ তরিকা, শীতলা, ইন্দ্রবাবু, আমাদের কি হবে? এর মধ্যে আমাকে জড়াচ্ছেন কেন ভাইটু? আমি তো মহাদেব বাবুকে কোমায় আটকে রাখিনি। আমিও না আটকে রাখিনি, কিন্তু মদত তো দিয়েছেন। একদম বাজে কথা বলবেন, একদম বাজে কথা বলবেন না। আপনি নিজে ডুবছেন, সঙ্গে আমাদের দলটাকে ডোবাচ্ছেন। আপনি জানতো নিজের ইয়ে দেখুন। ইয়ে নয় শীতলা, ওটা নিজের রাস্তা দেখুন। আপনি যান নিজের রাস্তা দেখুন, আর এর ভিতরে আপনি ইন্দ্রদাকে জড়াবেন না প্লিজ। হ্যাঁ ঠিক, এর মধ্যে আমাকে জড়াবেন না ভাইটু। ও, বিপদের সময় দুজনে জোট করে গাছে উঠে যাচ্ছেন আমাকে নিচে ফেলে। একদম ঠিক ধরেছেন, একদম তাই করছি। কারণ যখন স্বর্গ আর নরক তৈরি হচ্ছিল, সেই সময় যে হাইওয়েটা তৈরি হয়েছিল, সেই সময় তো আপনি লাখ লাখ টাকা ঘুষ খেয়েছিলেন। সেই সময় কি আপনি একবারও ভুল করে ইন্দ্রদার সাথে জোট করেছিলেন? এই শীতলা, তুমি কোনো কথা বলবে না, তোমার সঙ্গে আমার কথা হচ্ছে না। এই এই শুনিবু, কিছু মনে করবেন না, মানে এখন থেকে আমার সব কথা এই শীতলা ভাইটুই বলবে। ও ঠিক আছে, এখন থেকে তাহলে শীতলাই সব হয়ে গেল আপনার। হ্যাঁ একদম তাই, জান তো কথা বাড়াবেন না জান। আর দুর্নীতির শাস্তি আপনাকে পেতেই হবে। দুর্নীতি দেখিও না, দুর্নীতি আমি একা করেছি না? তোমার ইন্দ্রবাবু কি কদুর বাচ্চা? এই এই শুনিও, এটা খুব খারাপ, আপনি ওসব কদু ঠদু বলবেন না। ঠিক আছে, আপনাকে আমি বাঁচাতাম কিন্তু আর বাঁচাবো না জান। ব্যাস, বাঁচাতে হবে না, খালাস। না বাঁচাতে হবে না, আমি মহাদেব বাবুর দলে ছিলাম, ওখানে ওনার দলে ফিরে যাবো, তারপর দেখবো শীতলা কোথায় থাকে আর আপনি কোথায় থাকেন। এই জানতো জানতো, এই প্রশাসনের পর আপনি কোথায় আর আমি কোথায়? নির্বাসন হবে, ওই নির্বাসনের পর আপনি কোথায় আর আমি কোথায়, সেটা সময় বলে দেবে, সুযোগ করে দেবে, ভবিষ্যৎ দেখিয়ে দেবে। আপনি গানটা শুনেছেন? চক্রি দেখে নেবো, আমি আমি কট আপ করবো, সমস্ত কট আপ করবো। হ্যাঁ, আমি কুচক্রি শনি দেব। অভ্যেস নেই, হয় জানি, অভ্যেস নেই তো, হয় ঠিক আছে। চুক্কি তো খেলোই না, উল্টে চুক্কি দিচ্ছে, সময়টা ভালো যাচ্ছে না ইন্দ্রবাবু। আপনি কোনো কিছু চিন্তা করবেন না ইন্দ্রদা, আমি রয়েছি আপনার পাশে। না না, আমি চিন্তা করতে যাব কেন? তুমি যখন রয়েছো গোপনে, মানে আমার পাশে। শনি শনি লাগছে, আর হাতটা কিরম ইন্দ্রদা ইন্দ্রদা লাগছে, সরিয়ে নিন। আপনি আমার একান্ত গুরুদেব ছিলেন। মানে আমি এখনো তো আছি, আপনি ভাগ হয়ে গেছেন। আমি কোথায় ভাগ হয়ে গেছি? আমি তো ঠিকই আছি। আপনি ডিভাইড হয়ে গেছেন? না না, আমি ডিভাইড হয়ে যাইনি। আপনি গৌরাঙ্গ ব্যানার্জিকে শিষ্য হিসেবে গ্রহণ করেছেন, এবার যদি সে আপনার শক্তি নিয়ে যদি সার হয়ে আমাকে গুঁজিয়ে দেয়। পাগল, আরে ওটা তো কালো কালির শিষ্য, তুই তো আমার সবুজ কালির শিষ্য। ও ছাগল হয়ে যাবে, ছাগল হয়ে যাবে, ছাড় হতে পারবে না, তুই তো আমার সবুজ কালির শিষ্য। ভালো করে বুঝিয়ে দিন, বুঝতেই পারলাম না। বুঝতে পারছি না, ব্যাপারে কি জানিস তো, অনেক সময় ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হয়। যেমন তোরা নেতারা করিস, হ্যাঁ সেরকম ইচ্ছের বিরুদ্ধে ও আমার কালো কালির শিষ্য, আর তুই হচ্ছিস আমার সবুজ কালির শিষ্য। ওখানে তো শক্তি যাবে না, ওর মধ্যে আমার
ভক্তি যাবে। জয় গুরুদেব। গুরুদেব? হ্যাঁ গুরুদেব। আচ্ছা আমি যে গৌরাঙ্গ ব্যানার্জির নামে ওই যে সেন্ট্রাল কমিটিতে ওই যে 52 পাতার ইতিহাস লিখে পাঠিয়েছি সেটা কাজে দেবে তো? দেবে তো। আচ্ছা গুরুদেব, গুরুদেব ও বিধানসভার সিট পাবে না তো? পাবে না তো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। হ্যাঁ হ্যাঁ কোথায় চললি তোদের? কি ব্যাপারটা বলতো? তোরা এখানে আসার কথাটা তোদের মনে থাকে, যাবার কথাটাও মনে থাকে, কিন্তু মাঝখানে একটা অ্যাকশন আছে কই, এটা মনে থাকে না? অ্যাকশনটা হঠাৎ সবসময় কুরকুরে নিতে হয় তোদের কাছ থেকে। যা শোন, যেন বললাম সেই মতো কাজ করবি। ওই যে সুজাতা বললে যে আছে না, সুজি সুজি করিস যাকে, ওটাকে অকটস্থ করার চেষ্টা কর। ফলও পাবি ফুলও পাবি, নিশ্চিন্ত হয়ে যাবে সব কিছু। আমার কথা মতো চল, ফল ভালোই হবে। আমার উপর একটু বিশ্বাস দেখার চেষ্টা কর। যে কথা বলে না, হ্যাঁ বিশ্বাসে মিলায় বস্তু থরকে বহু বহু দূর। এখন তোরা এখান থেকে দূর হ্যাঁ বহু দূরে যাস না। আবু মাঝখানে কতটা কিছুতেই মনে থাকে না, সবুজ কালি কালো কালি বেঁচে গেল। এই তোদের মাথাটা আমার কাছে এই যে ছাগল এই যে ষাঁড় কি বুঝতে পারিস না? ওরকম করো না, ওরকম করো না, জানি তোমার প্রচন্ড লেগেছে। বাবা জানোয়ার টাইপের মহিলা, এবারে হাতুড়ি ডাক্তার কি কী অবস্থা? না ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে। উফ, কী করে চেনা যাচ্ছে না লোকটাকে একবারে। ওই রকম মহিলাকে না ধরে নিয়ে গিয়ে ক্রেতা সুরক্ষা সমিতিতে ধরিয়ে দিতে হয়। ওটা ক্রেতা সুরক্ষা কমিশন নয়, ওটা মানবাধিকার কমিশন। আরে ওই একই হলো ক্রেতা সুরক্ষার মানবাধিকার। ওর মতো মহিলাকে কি করা উচিত জানো তো? ওই যে হাতির দাঁতের একরকম জুতো হয় না, ওই জুতো এনে মুখে একবার নাকের একবার টাং করে মারা উচিত। আরে বনাই, আমাকে কালকে দুলকি দেশে চালান করে দেবে রে, ওর জন্য বাস স্ট্যান্ডে গেছে ওর বাবাকে ফোন করতে রে। অত সহজ নয় গো তোমাকে দেশে পাঠানো। তোমাকে দেশে পাঠাক না, ও দাঁড়াও ওর কাল কি ব্যবস্থা করি। দু সপ্তাহ পরে আমাদের কালী পুজো, কত আনন্দ হবে, কত কি হবে সেখানে। কতবার কত আনন্দ করেছিলাম বলো, দুবড়ি উড়িয়েছিলাম, তারপরে ফুল ঝুড়ি ফাটালাম। এই দেখো আমি সরি গো, আহ কি করেছি লোকটাকে, এইবার ওকে যে করবো তুমি শুধু দেখো। ওরে এই কালী পুজোয় যদি আমি এখানে থাকি, তোর দুলকি বৌদি আমায় বলি দেবে। আমার একটা প্ল্যান এসেছি গো। দূর তো প্ল্যান গুলো সব বাজে। আচ্ছা তো বল বল শুন। এটা দারুণ হবে, এটা খুব ভালো হবে। তাহলে তাই হোক। হ্যাঁ জানিস তো, ঠিক এইরকম একটা প্ল্যান আমার মাথায় এসেছিল ইন দ্য ইয়ার 1990। তখন থেকে ঘরের মধ্যে বসে বের 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 কি করছিস রে তুই, কি করছিস রে? হ্যাঁ কিছু করছি না গো দুলু। এই দুলকি বৌদি শোনা, গ্যারেদা তো কি শুনে এই কি খানা শরীরের খারাপ বলে যাই হোক, লেগেছে বেশি বেশি বিষক্ষয় হয়ে যাবে। দেখতে এলাম তুমি মন খারাপ করেছি। আমি কোনো কথাই বলবো না, ওকে তো বলতে দাও, বলে নে। থ্যাংক ইউ। দুলকি যাবে বাপের বাড়ি, সঙ্গে যাবে গ্যাড়া, বসেছি মক্ষম প্যাঁচ, দুলকি হবে ট্যারা। কবিতাটা না ধার করা। আরে কার্তিক এসো এসো, বলো কি বলবে বলো। না স্যার আমার তেমন বলার কিছু নেই স্যার, আমি এসেছি আপনাকে কাঠি করতে। কাঠি? তার থেকে আপনার কাঠি বলছি কেন স্যার, আমি বলতে এসেছি স্যার আপনাকে লাঠি ধরতে স্যার। লাঠি?
হ্যাঁ স্যার। হ্যাঁ কি বলছো কিছু বুঝতে পারছি না স্যার। মানে আমি বলছি যে আপনি এই মুহূর্ত থেকে যদি নবদিগন্ত পত্রিকার লাঠি মানে নবদিগন্ত পত্রিকার হাল না ধরেন স্যার, তাহলে কিন্তু নবদিগন্ত পত্রিকা অচিরেই দিগন্তে বিলীন হয়ে যাবে। হ্যাঁ তাই নাকি? কি ধরনের মানে কি সাইজের লাঠি ধরতে হবে বলো তো। হ্যাঁ জানো তো ছোটবেলায় বাংলার ডাকাত ছবিতে রঘু ডাকাতের হাতে একটা ইয়া বড় সাইজের লাঠি দেখেছিল। সেই লাঠি নয় স্যার, এ হচ্ছে অদৃশ্য লাঠি। অদৃশ্য লাঠি, ইন্টারেস্টিং। আচ্ছা বলো তো সেই লাঠি দিয়ে আমায় কাকে পেটাতে হবে? কাকে? সংকলন উপাধ্যায়। সংকলন উপাধ্যায় কেন, কি করেছে স্যার? উনি এমন হাব ভাব করেন যেন উনি হচ্ছেন পত্রিকার মালিক। আচ্ছা হ্যাঁ স্যার, সব সময় আমাকে ভয় দেখান যে আমার চাকরি খেয়ে নেবে। চাকরি খেয়ে নেবে, খাওয়াচ্ছি আমি। তারপর আরো আছে স্যার, মানে আমি আমার এক পরিচিতা মানে প্রায় আত্মীয় আর কি, যুবতীর শিক্ষিতা যুবতীর চাকরির ব্যাপারে ওনার কাছে গেছিলাম স্যার। কি বললো স্কাউন্ডেলটা? চাকরি তো দিলেনই না, বরং দিলেন একটা কুপ্রস্তাব। বললেন যে ওই ওনাকে হাওড়ার হোটেলে মেয়েটির সঙ্গে উনি এক রাত কাটাবেন, তারপর চাকরি দেবেন। শঙ্করণ বাবুর কাছে গেলে কেন? শঙ্করণ বাবু কুপ্রস্তাব দেওয়াটা একটা স্বভাব জানো। জানো ফুলসজ্জের রাতে নিজের বউকে উনি এমন এক প্রস্তাব দিলেন যে ভদ্রমহিলা 11 দিন ওনার সঙ্গে লেফটে রইলেন, ছাড়াছাড়ি করলেন। কার্তিক, আমি তো নবদিগন্ত পত্রিকার এডিটর মালিক, তুমি তো আমাকে বলতে পারতে। ভুল হয়ে গেছে। হ্যাঁ ভুল হয়ে গেছে। আচ্ছা শোনো, তুমি ওই ওই সুন্দরী শিক্ষিতা স্মার্ট যুবতীকে নিয়ে আমার কাছে এসো। হ্যাঁ কি করে কুপ্রস্তাব দিতে হয় আমি দেখিয়ে দেবো। মানে চাকরি 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 কি করে দিতে আমি দেখিয়ে দেবো কার্তিক। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। এসো 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 বাবা এসো। সংকল কুপ্রস্তাব দেখাচ্ছি তোকে, তুই হাওড়ার হোটেলে নিয়ে যাবি না? জোকার জোকার অনেক হোটেল খালি আছে সংকলন, আমি নিয়ে যাবো। আয় তোর মুন্ডটা দেখি, আয় দেখি ফটোস্কোপ দিয়ে দেখি কত ভেজালের মেকি আছে তোর মগজের ঘিয়ে। আপনার কি বায়ুর প্রকোপ হইয়াছে? কোন দিকে বুদ্ধিটা খোলে, কোন দিকে থেকে যায় চাপা, কতখানি ভস ভস ঘিলু, কতখানি ঠকঠকে ফাঁপা। ইন্দ্রবাবু আপনি ঠিক আছেন তো? ছিলাম, দু একদিন পর থাকবো না। কেন? আমি আমি সাধু হয়ে বেরিয়ে যাব, নয় তো পাগল হয়ে যাব। দে মায় আমায় পাগল করে। নার্সিং হোমে যাবেন? দোষ, সেখানে তো শনিদেব বাবু লাইন দিয়ে বসে আছে। না না না, তার থেকে পাগল হয়ে যাওয়া অনেক ভালো। দেখুন অগ্নিদেব ভাইটু, শীতলা বলে গেল যে মহাদেব বাবু নাকি পদত্যাগ করবেন। পদত্যাগ করলেন না, উল্টে কমিশন, তদন্ত কমিশন। এর থেকে আচ্ছা কাজ করি না কেন? কি আমি বরং ওই মহাদেব বাবুর কস্টিউমটা পরে কৈলাসে চলে যাই। আপনি পাগলামি করুন, আমি চললাম। না না চুপ, যে যেখানে দাঁড়িয়ে আছেন স্ট্যাচু হয়ে থাকুন, কারণ বর্তমান সত্যাধিপতি দেবরাজ দেবাদিদেব আমাদের বাবা আপনাদের সাথে দেখা করতে আসছে। একবারও হাঁচলো না এতক্ষণ বলে গেছে। এই মহেশ, তোর কিরকম বাবা হয় রে? না বোধহয় বিস্তৃত। বিস্তৃত বাবা ঠাস ঠাস দ্রুমদ্রাম শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই ভালো, আমি ভাবি পটকা, ছাই ছাই ফন ফন ভয় কান বন্ধ, ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ। নমস্কার 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 সুধীবৃন্দ। নমস্কার নমস্কার। এই ফাঁকে কস্টিউমটা খুলে নেবো? নিশ্চয়ই খুব বিস্মিত হয়েছেন আমি হঠাৎ এভাবে আপনার কাছে এসেছি বলে। আমার মস্তিষ্কের ঠিক নাই, তাই বিস্মিত কুপিত কুণ্ঠিত কিছুই হইতে পারিতেছি না।
কিন্তু আমি ইয়া শিক্ষা লাভ করিয়াছি যে শনিদেব অত্যন্ত বদলোক, তার ধারে কাছে যাইতে নাই শুনিয়াছিলাম। আপনি পদত্যাগ করিবেন কিন্তু করেন নাই, দেবরাজ হইয়াছেন। হ্যাঁ, সেই ব্যাপারে আমি এসেছিলাম ইন্দ্রদেব। ও, কোন ব্যাপারে? ওই দেবরাজের ব্যাপারে? বাবা যখন কথা বলবে তখন মাঝখানে কথা বলবে না। এ কি না, আমার আর এই দেবরাজ পদে থাকার কোনো আগ্রহ নেই, ইচ্ছেও নেই, তাই আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি আপনার কাছে। প্রস্তাব? হ্যাঁ, আমার পদ যদি আপনাকে দেওয়া হয় আপনি কি সেটা গ্রহণ করবেন? আগে আপনার কোন পদ, ডান পদ না বাঁ পদ? না না, ডান পদ নয়, বাঁ পদ নয়, দেবরাজের পদ। মুখটা বন্ধ করো ইন্দ্রদেব, মাছি ঢুকে যাবে। কি হলো ইন্দ্রদেব, কথা বলছেন না? ঘটনার আকস্মিকতায় আমি মুখ হইয়া গিয়াছি, আমার মুখ দিয়ে কথা শুনতেছি না। বেশ, আপনাকে দুদিন সময় দিলাম, তার মধ্যে ভেবে আমাকে বলবেন। আসলে এই নিজেদের মধ্যে হানাহানি কাটাকাটি এসব আর আমার পছন্দ হচ্ছে না, তাই আমি স্বেচ্ছায় পদ ছেড়ে দিতে চাইছি। তাহলে ওই কথাই রইল, আপনি একটু ভেবে আমাকে বলবেন। এখন চলি তাহলে, চলো মহিষ। আপনাদের কালেকশন নিলাম না। ওটা কালেকশন নয়, ওটা কারেক্ট, ওটা কারেকশন। ছেড়ে দিন, ছেড়ে দিন অগ্নিবাবু, পিসু তো বাবার কাছে যাচ্ছে, ওকে ছেড়ে দিন। কিন্তু এ কি শুনিলাম, এ আমি কি শুনিলাম, আমি নাকি আবার দে মায় আমায় দেবরাজ করে।